কোটা সংস্কার নিয়ে আদালতের রায় ও সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন স্তরের সাধারণ শিক্ষার্থীরা তাদের আবেদন সব শিক্ষার্থী যেন এটা মেনে নেয় বলছেন আর কোনো অস্থিতিশীল পরিবেশ যান না তারা যে কোটা সংস্কার নিয়ে আমাদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার তো সরকার করেছে সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাধারণ শিক্ষার্থী আমরা জানাচ্ছি আমি সবার প্রতি অনুরোধ রাখবো আমরা সাধারণ শিক্ষার্থী আমরা তো কারো ক্ষতি চাই না তো আমরা যেহেতু সরকার আমাদের দাবি মেনেছে সেজন্য আমরা সবাই গর্ব অবস্থান করব যে পাঁচ শতাংশ দাবি ছিল আমাদের যে ছিল তিরিশ পার্সেন্ট ছিল আনার জন্য সংস্কারের জন্য কথা ছিল আর কি সরকার যেহেতু এটা মেনে নিছে আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো তিনব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে আর বাকি সাত পার্সেন্ট কোটার ভিত্তিতে যে নিয়োগ হবে আমি আপিল বিভাগকে সাধুবাদ জানাই সবাই ছাত্রদের পক্ষ থেকে সবাই আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তিনি আমাদের এই দাবি মেনে নিয়েছেন এবং এই যারা ছাত্র আন্দোলনে ছিলেন সবাই আজকে থেকে আমরা ঘরে অবস্থান করব এখন আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল এর থেকে বেশি সরকার আমাদেরকে কোটার ইয়েটা দিছে তিরানব্বই পার্সেন্ট তো এটা আমরা আসলে অনেক খুশি যেহেতু আমাদের আন্দোলনটা ছিল এই কোটা নিয়ে সরকার বিরোধী কোনো আন্দোলন ছিল না যারা সুযোগ সুযোগ সন্ধানে ছিল তাদেরকে আয়নার আইনের আওতায় আনার যে দাবিটাও ছিল দফা দাবি যেটাও ছিল দফাগুলোর মধ্যে সে দফাটাও যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয় বিজলি কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবল নিরাপদ আজীবন